আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ আশা করি ভালো আছেন, আমি ওমান আল্লাহ বাগের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে আমরা এই যে দেখতে পাচ্ছি জিএসএম নোটস অ্যাপটি ড্রাইভার, টোটাল ড্রাইভার সলিউশন। তো এই ড্রাইভার গুলো কিভাবে আমরা বাই করব, মানে কিনবো এবং লাইফ টাইম ইউজ করব, এবং এই ড্রাইভার গুলো, এই ড্রাইভারটা থাকলে আপনি কি কি সুবিধা ভোগ করতে পারবেন, টোটাল আপনাকে আজকের এই ভিডিওতে আমরা জানাবো। তো এখানে এই ড্রাইভারের মধ্যে আপনি বেশ কিছু ড্রাইভার এখানে পাচ্ছেন, এই যে এখানে লিস্টে দেওয়া আছে যেখানে জিএসএম নোটস অ্যাপটি ড্রাইভার আপাতত 1.2 আছে। তো এটা ভবিষ্যতে আরো আপডেট আসলে তখন এখানে আপডেটটা চলে আসবে। তারপরে এখানে যে বিভিন্ন সমস্যাগুলোর সমাধান এখানে আপনারা এই ড্রাইভারটি কিনলে পাবেন। আপনারা যত ধরনের ড্রাইভারের সমস্যা হয় সেই সব ড্রাইভার গুলো আপনারা সমাধান করতে পারবেন, যদি আপনার কাছে এই ড্রাইভারটা আপনার কাছে যদি থাকে। তো এই ড্রাইভারটা আপনি কি কি পারপাসে ব্যবহার করতে পারবেন, এই ড্রাইভারটা ব্যবহার করে এক কথায় আপনার যত ধরনের মোবাইল আছে, আইফোন ব্যতীত যত ধরনের মোবাইল আছে সব মোবাইলের মূলত ড্রাইভারের কোনো সমস্যা আপনি পড়বেন না। যদি আপনার উইন্ডোজ বা আপনার কম্পিউটারে কোনো সমস্যা না থাকে বা অন্য কোনো ইস্যু না থাকে, অর্থাৎ সকল ধরনের ড্রাইভার আপনার এইটার মধ্যে আপনি পেয়ে যাবেন। মানে একটা ড্রাইভার ইনস্টল করলেই আপনার সব ড্রাইভার হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন গুগল থেকে বিভিন্ন ড্রাইভার নামান সেগুলো ইনস্টল করার প্রক্রিয়াটা অনেক ঝামেলাপূর্ণ। যেমন ডিভাইস ম্যানেজারে আপনার ওই সব ড্রাইভার গুলো ইনস্টল করতে হলে আপনাকে মাই কম্পিউটারে ম্যানেজে ক্লিক করতে হয়, সেখান থেকে আবার আপনাকে ডিভাইস ম্যানেজারে যেতে হয়, সেখান থেকে আবার এড লাক্সারি হার্ডওয়্যারে যেতে হয়। হ্যাঁ, এই যেমন বিভিন্ন ভাবে প্রক্রিয়ায় যেমন ভিকম ড্রাইভার, সিডিসি ড্রাইভার এগুলো ইনস্টল করতে হয়, যেগুলো অনেক ঝামেলাপূর্ণ এবং অনেক সময় দেখা যায় যে সেই ড্রাইভারটা মিসিং করে। তার পরবর্তীতে আপনি যেভাবেই ড্রাইভার দেন না কেন আপনার ড্রাইভারটা আর নিতে চায় না। এটা হচ্ছে একটা সমস্যা, এরকম হাজারটা সমস্যা আছে ড্রাইভারের যেগুলো সমাধান করা নতুন টেকনিশিয়ানদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো একই ড্রাইভার আপনি যখন এখানে যখন আপনি এখান থেকে যখন ইনস্টল করবেন তখন জাস্ট একটা ক্লিক করবেন, নেক্সট 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 করলেই আপনার ড্রাইভার অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে আপনার কম্পিউটারে। তো এখন এই এটার মধ্যে যত ড্রাইভার আছে এই ড্রাইভার গুলো যদি আপনার সব সব যদি ইনস্টল দেওয়া থাকে, সব বলতে এখানে একটা ড্রাইভার ইনস্টল দিলেই অনেকগুলো ড্রাইভার একসাথে ইনস্টল হয়ে যাবে। তো এই ড্রাইভার গুলো যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনি মিরাকেল টুল ব্যবহার করলেও আপনার ড্রাইভারের সমস্যায় পড়তে হবে না, আনলক টুল ব্যবহার করলেও আপনার ড্রাইভারের সমস্যায় পড়তে হবে না। আপনি যদি সামকি ব্যবহার করেন, আপনি যদি PM2 ব্যবহার করেন, এক কথায় আপনি যত ধরনের টুলস আছে, বক্স আছে, ডিভাইস আছে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ড্রাইভার জনিত কোন ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। তো চলুন এই ড্রাইভারটা কিভাবে পারচেজ করতে হয় সেটা আমরা দেখি। তো আমরা সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা আমাদের যেগুলো একটি ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজার ওপেন করে আমরা এখানে আমাদের লিখতে হবে www.gsmnotes.com, লিখে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর আমরা কি করব, এখানে এই যে কোর্স অপশনে ক্লিক করব, কোর্সে যাব, কোর্সে ক্লিক করব। তো এই কাজটি আপনাকে কম্পিউটার দিয়ে করতে হবে। কোর্সে ক্লিক করার পরে আমরা এখানে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে মূলত এই যে ড্রাইভারটা, এই ড্রাইভারটা আমাদের পারচেজ করতে হবে। তো এই ওয়েবসাইটে এটা পারচেজ করার আগে এই ওয়েবসাইটে আমাদের একটু রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য দেখুন এখানে লগ ইন আছে আর এখানে আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং নিচে আছে ইন্সট্রাক্টর রেজিস্ট্রেশন। তো আমরা এখানে কি করব, স্টুডেন্ট রেজিস্ট্রেশনে এটা ক্লিক করব। তো আশা করি আপনারা, আমি জানি যে আপনারা এটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আপনারা জানেন, যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে ইউজার নেম এগুলো দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এই যে এখানে আপনার একটা ভ্যালিড ইমেল দিবেন, আপনার যে ইমেলটা ব্যবহার করেন সবসময় সেই ইমেলটা এখানে দিবেন, আর এখানে পাসওয়ার্ড একটা বড় হাতের সংখ্যা দিবেন, একটা ছোট হাতের সংখ্যা দিবেন এবং কিছু নাম্বার দিয়ে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ পাসওয়ার্ডটা যেন একটু বড় হয়, না হয় অনেক সময় দেখা যায় এরর মারে অ্যাকাউন্টটা খোলার সময়। যাই হোক, আপনারা এখান থেকে রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো এখন দেখেন এখানে কিন্তু ড্যাশবোর্ড নেই, আমি যদি এখানে একটু হোমে ক্লিক করি আপনাদের দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু ড্যাশবোর্ড নেই। তো আপনি যখন অ্যাকাউন্টটা লগ ইন থাকবে তখন কিন্তু ড্যাশবোর্ড আসবে। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, তো আমার ইমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলাম, লগ ইন করার পরে আপনারা আপনাদের এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং এখানে ড্যাশবোর্ড লেখাটা আপনারা দেখতে পাবেন। তো ড্যাশবোর্ড লেখাটা তখন দেখতে পাবেন যখন ড্যাশবোর্ড থাকবে, তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন আছে বা পারফেক্ট আছে। তো এখন আমরা কি করব, এই সফটওয়্যারটা পারচেস করব। পারচেস করার জন্য কোর্সে ক্লিক করব। কোর্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা খুঁজে বের করব জিএসএম নোটস অ্যাপটি ড্রাইভার টোটাল ড্রাইভার সলিউশন। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা তখন কি করবো, এইটার উপরে ক্লিক করবো না হয় একটু কার্ডের উপরে ক্লিক করবো। তো আমরা একটু কার্ডের উপরে ক্লিক করলাম।
তো ক্লিক করার পরে এখন দেখেন এখানে কিন্তু একটা অ্যামাউন্ট দেখাচ্ছে যে এটার দাম 900 টাকা। তো এটা বিভিন্ন অফারে বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে, অনেক সময় এটার দামটা আরো আরো কমে যেতে পারে, অনেক সময় আরো বেশি থাকতে পারে। তো সেটা আপনারা সেই অনুযায়ী আপনাদেরকে এখানে টাকা পেমেন্ট করতে হবে। তো এখন যে কাজটা করবো আমরা, পারচেজ টু চেক আউটে ক্লিক করবো। তো চেক আউটে ক্লিক করার পরে আপনি যেহেতু প্রথমবার রেজিস্ট্রেশন করছেন, সেক্ষেত্রে আপনার এখানে কিছু তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম নেবেন, এখানে কোম্পানি নেমের জায়গায় আপনার দোকানের নাম দিবেন, আর এটা না দিলেও চলবে যেহেতু এখানে অপশনাল লেখা আছে, না দিলেও সমস্যা নাই। এখানে বাংলাদেশ আপনি যেই দেশ থেকে কিনছেন সেই দেশের ইয়াটা দিবেন। এখানে আপনার দোকানের ঠিকানাটা দেখবেন, এটা না দিলেও চলবে। এখানে আপনি আপনার থানা বা জেলার নামটা লিখবেন, এখানে এখানে ক্লিক করলে আপনার থানা বা জেলার যেই নামটা আসবে এখান থেকে এটা আপনি দিয়ে দিবেন। এখানে পোস্টাল কোডের জায়গায় আপনি কিছু না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটাও অপশনাল। আর যদি পোস্টাল কোড জানা থাকে আপনারা দিয়ে দিবেন, জিপ কোড জানা থাকে দিয়ে দিবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা ব্যবহার করবেন, এখানে আপনি আপনার জিমেইল নাম্বারটা ব্যবহার করবেন, বাস আপনার কাজ এখানে শেষ। এরপরে আপনি টাকাটা কিসে পেমেন্ট করবেন, বিকাশে, রকেটে নাকি নগদে, সেটা আপনি এখান থেকে দেখাবেন। যেমন আমি টাকাটা বিকাশে পেমেন্ট করবো, এই জন্য আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আমি আমাকে দেখানো আছে যে এই নাম্বারে টাকাটা পেমেন্ট করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে আছে। আপনি এখান থেকে দেখে আপনি পেমেন্ট করবেন না, আপনি পেমেন্ট করবেন এখানে। এখানে টোটাল একটা ফিগার দেওয়া আছে কিসের কিসের কারণে আপনার কাছ থেকে টাকাটা কত টাকা কেটে নিচ্ছে, এখানে টোটাল হিসাবটা দেওয়া আছে। তো আপনাকে কি করতে হবে, এখানে যে টাকাটা লেখা আছে এই টাকাটা, যেমন এখানে 917 টাকা আছে, তো 917 টাকা আমি এই মুহূর্তে বিকাশ করব, করে আমি এখানে কাজটা সম্পূর্ণ করবো। তা এখন আমি কি করব, টাকাটা বিকাশ করে দিব। তো আমি এই নাম্বারে, এই যে এখানে নাম্বার দেওয়া থাকবে এবং এটা নাম্বারটা পার্সোনাল, পার্সোনাল মানে হচ্ছে আপনাকে সেন্ড মানি করতে হবে। তো আমি এই যে এই নাম্বারে আমি টাকাটা পাঠাচ্ছি 917 টাকা। তো আমি কোন নাম্বার থেকে টাকাটা পাঠালাম সেই নাম্বারটা এখানে আমরা লিখে দিব, 01। তো আমি আমার এই নাম্বার থেকে এই নাম্বারে টাকাটা পাঠাইছি। তো পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি আসছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে লিখবো। আপনি যদি ট্রানজ্যাকশন আইডিটা না পান বা না বুঝেন বা এই প্রক্রিয়াটুকু না বুঝেন, তাহলে এই নাম্বারে কল দিলে আপনাকে বলে দিবে ট্রানজ্যাকশন আইডিটা কত। এবং তাছাড়া এই পুরো কাজটুকুও যদি আপনি করতে না পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল দিবেন, কল দিলে আপনাকে টিম ভিউয়ারের সাহায্যে আপনাকে এই সম্পূর্ণ কাজটুকু করে আপনাকে একদম দেখিয়ে দিবে আমার সাপোর্ট টিম। তো এখন আমি ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমি লিখছি। তো আমি ট্রানজ্যাকশন আইডিটি লেখার পরে আমার এখন কি করতে হবে, প্লেস অর্ডারে ক্লিক করতে। তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমাদের এরকম আসবে। এইরকম আসার আসলে আমাদের যদি টাকাটি যদি আমরা দিয়ে থাকি এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার আপনি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো আমরা এখন ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে এই যে ইনরোল কোর্স, ইনরোল কোর্সে আমরা ক্লিক করব। ইনরোল কোর্সে ক্লিক করার পরে এই ওয়েবসাইট থেকে আমরা যা যা সাপোর্ট দিয়েছি সব এখানে আমরা দেখতে পাবো। তো আমার এখানে আরো আগের সাপোর্ট নেওয়া আছে, সেই জন্য আরো অন্যান্য বিষয়গুলো দেখাচ্ছে। আর আমি একটু আগে যেটা পারচেস করেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটু আগে আমি পারচেস করেছি। তো আমি এখান থেকে এখন আমার প্রয়োজন হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করা, কিভাবে আমি ব্যবহার করব, এই সফটওয়্যার গুলো কোথায় পাবো, এই জন্য আমি কি করব, স্টার্ট লার্নিং এ আমরা ক্লিক করব। স্টার্ট লার্নিং এ ক্লিক করার পরে দেখুন এখানে জিএসএম নোটস অ্যাপটি ড্রাইভার, এই ড্রাইভারটা ডাউনলোড করার জন্য এখানে আমাদের ক্লিক করতে হবে বা এটা অটোমেটিক্যালি ঢুকলে চলে আসবে। প্রথমে প্রথমে আসবে, আসার পরে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি এবং এই যে এই কর্নারে যদি ক্লিক করি অথবা এখানে যদি ক্লিক করি, তাহলে এরকম আসবে। এরকম আসলে এই যে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করতে হবে, এই দেখাচ্ছে কোথায় ডাউনলোড দিবে। এখন আমি সেভ দিলে ডাউনলোড হওয়া শুরু হবে। আমি এটা ডাউনলোড দিচ্ছি না, এটা আমার কাছে আছে আর এগুলো আপনারা পারবেন। তো এখান থেকে যদি ডাউনলোড করতে আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে এটা থেকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে মেগা লিঙ্ক, যে কোনো একটা থেকে ডাউনলোড করলেই হবে। এখন ফাইলটা যখন আপনি এক্সট্রাক্ট করবেন, তখন আপনার এই যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে আপনারা পাসওয়ার্ড নিতে পারবেন। এগুলো না বুঝলে আমরা আপনাকে টিম ভিউয়ার দিয়ে দেখায় দিব। তারপরে আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন, এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন, এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন। যখন যেটা আপনার প্রয়োজন আপনি সেটাই ডাউনলোড করতে পারবেন। এবং এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, কোনটা কিভাবে আপনারা এগুলো ইনস্টল করবেন, এখানে এই যে টিউটোরিয়ালের মধ্যে সেইগুলো দেওয়া আছে, এই টিউটোরিয়ালের মধ্যে এখানে দেওয়া আছে কিভাবে আপনারা এগুলো ইনস্টল করবেন না করবেন, ব্যবহার করবেন, সব এখানে দেওয়া আছে। এইসব এটা এই ড্রাইভারগুলো ইনস্টল নেওয়া নিয়ে আমরা
পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা কথা বলবো। তো তখন আপনারা ইউটিউবে সার্চ করবেন যে জিএসএম নোটস এফটি ড্রাইভার টোটাল ড্রাইভার সলিউশন ইনস্টলেশন লিখে সার্চ করলে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই সফটওয়্যারটা কিভাবে বাই করবেন। তো আমি একটু সফটওয়্যারটা ওপেন করে দেখাই। যখন আপনারা সফটওয়্যারটা বাই করবেন তখন আপনি এখানে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ডাউনলোড করার পরে এখানে আপনার এরকম আসবে। এরকম আসলে আপনি উইন্ডোজ ডিফাইন্ডার এখানে একটা ক্লিক করলে উইন্ডোজ ডিফাইন্ডার আপনি অফ করে ফেলতে পারবেন। উইন্ডোজ ডিফাইন্ডারের কারণে আমরা জানি যারা ফ্ল্যাশের কাজ করি তাদের অনেক সমস্যা হয়। এখানে ক্লিক করলে উইন্ডোজ ডিফাইন্ডার সমস্যাটি আপনাদের সমাধান হয়ে যাবে। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা বুঝে নিবেন দেখে দেখে। তারপরে ড্রাইভার ইনস্টলের জন্য ড্রাইভার ইনস্টলেশন ট্যাবে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা ড্রাইভার ইনস্টল করতে পারবেন। আপনার কম্পিউটারটা আগে দেখে নেবেন 64 GB না 32 GB। কিভাবে দেখবেন, আপনি কম্পিউটারের উপরে রাইট ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করবেন। প্রোপার্টিসে ক্লিক করলে এখানে যে সিস্টেম টাইপ, এই যে 64 বিট, আমার কম্পিউটারটা 64 বিট। তো আমার কম্পিউটারটা যেহেতু উইন্ডোজ 10, এক্ষেত্রে আমি এই উইন্ডোজ 10 এর এই পাশের সফটওয়্যারগুলো ইনস্টল করবো। ইনস্টল কীভাবে করতে হবে, আমি জাস্ট এখানে ক্লিক করবো। যেমন ধরেন আমি এই সফটওয়্যারটা ইনস্টল করবো, আমারটা 64 বিট, তাহলে আমরা 32 বিট আমরা ক্লিক করবো না। তো 64 বিট আছে যেহেতু আমি 64 বিট এখানে ক্লিক করলাম, করলে এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এবং এভাবে নেক্সট 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 আসবে এবং আপনাদের ডাউনলোড হবে এবং আপনাদের সফটওয়্যারগুলো ইনস্টল হবে। তো এই ইনস্টলেশন প্রক্রিয়াটি নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলবো। এগুলো ইনস্টল করা একদম সহজ, আপনারা জাস্ট ক্লিক করলেই ইনস্টল হবে। এখানে লেখা আছে 64 বিট 32 বিট 64 বিট 32 বিট, এটা হচ্ছে আপনার 64 বিটও ইনস্টল হবে, 32 বিটও ইনস্টল করতে পারবেন। এখানে ক্লিক করে ইনস্টল করতে পারবেন। এইভাবে হচ্ছে আপনার সফটওয়্যারটা বাই করবেন। এরপর আপনি যখনই কম্পিউটারটা সেট আপ দিবেন তখন আপনি আবারও আপনি gsmnotes.com এ ঢুকে আপনি আবারও এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন। যত আপডেট আপডেট সফটওয়্যার ড্রাইভার বের হবে সব ওইখানে চলে আসবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সেই জন্য আপনি জিএসএম নোটস এর ওয়েবসাইটে ঢুকবেন, কোর্সে ঢুকবেন, আপনার ওই যে জিমেইল এবং যেই ইয়া দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই আপনি এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করে আপনি এখানে আপনার আপনি যে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবেন, এখানে ড্যাশবোর্ড পাবেন। লগ ইন করার সাথে সাথেই ড্যাশবোর্ড পাবেন, ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবং ইনরোল কোর্সে ক্লিক করবেন। আপনি এই ওয়েবসাইট থেকে যা যা সাপোর্ট নিয়েছেন সব এখানে পেয়ে যাবেন। আর সেক্ষেত্রে আপনি যেহেতু এই সফটওয়্যারটা নিয়েছেন, এই সফটওয়্যারের স্টার্ট লার্নিং এ ক্লিক করে আপনি আবারও পুনরায় এখান থেকে যতবার ইচ্ছা ডাউনলোড করে করে আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে চেক করতে পারবেন নতুন কোনো ড্রাইভার বা নতুন কোনো কিছু যোগ হয়েছে কিনা। সারা বিশ্বে নতুন কোন ধরনের ড্রাইভার আসবে, কোন নতুন মোবাইলের কোন ড্রাইভার আসবে, এগুলোর ভিতরে যুক্ত হয়ে যাবে। আপনাকে কোথাও খোঁজাখুঁজি করতে হবে না, কারো কাছে যেতে হবে না, আপনি খুব সহজেই আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং ব্যবহার করতে পারবেন। কোন ধরনের সমস্যা ফেস করলে আমার সাপোর্ট টিম আছে, নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে হেল্প পেতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে তবে এটার মধ্যে আপনার সতর্কতা হচ্ছে যে আপনি এই ড্রাইভার কাউকে দিবেন দিতে পারবেন না। এই ড্রাইভার আপনি নিজের জন্য ক্রয় করেছেন, নিজে আপনি ব্যবহার করবেন। যদি এই ড্রাইভার আপনি যে অন্য ইয়া থেকে যদি আপনি যদি এই ড্রাইভার কাউকে শেয়ার করেন অথবা কোথাও আপলোড বা রিআপলোড করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে। তখন এই ক্ষেত্রে আপনি এই লাইফ টাইম সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনি আর এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না। আপনার আপনার আইপি ব্লক হয়ে যাবে, কম্পিউটারের আইপি ব্লক হয়ে যাবে এবং আপনি এই সফটওয়্যারটি এরপর থেকে আর ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।